welcome to Bengali Study Nation. আগের দিন আমি তোমাদের জিকেতে করিয়েছিলাম যে ভারতবর্ষের কোন কোন মহিলা কে মানে সেরা ছিল সেগুলো করিয়েছিলাম। আজকে আমি তোমাদের করাবো ভূগোল থেকে কিছু জিকে। তাহলে চলো শুরু করে দিই। তাহলে প্রথমে কি বলেছে, মেঘালয় কথার অর্থ কি? কি বলেছে, মেঘের আলয় বা মেঘের দেশ। বলছে নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপ সংখ্যা কত? কত হবে? 58টি। বলছে সিটি অফ লেকস নামে বিখ্যাত শহর কোনটি? হায়দ্রাবাদ। বলছে মহানন্দ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটান। 1 নং জাতীয় সড়ক কাদের সংযোগ করেছে? নতুন দিল্লি ও অমৃতসরকে। সান্দাকফু শৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। এবার দেখো তারপরে কি বলছে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কখন? 21শে জুন থেকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু। আরাবল্লী পর্বতে কোন রাজ্য অবস্থিত? রাজস্থান। ভারতপক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থান। অট্টালিকা নগর কাকে বলে? কলকাতা। আলমতি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি? হীরাকুন্দ। এবার দেখো কার অপর নাম অস্তরীভূত শিলা? হচ্ছে আগ্নেয় শিলা। বলছে কোয়াজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? গ্রানাইট। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলা। যেখানে এখন হিমালয় অবস্থান করছে সেখানে আগে কি ছিল? থেনিস নামক সমুদ্র। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। ভারতে সবচেয়ে কম অরণ্যাঞ্চল আছে কোন প্রদেশে? হরিয়ানা। সেক্সট্যান্ট কি? সূর্যের অবস্থান নির্ণয়কারী যন্ত্র। কোন অঞ্চলে সাধারণত বালিয়াড়ি দেখা যায়? মরুভূমি ও সমুদ্রপূপুল অঞ্চলে। ঠিক আছে, আমি ভূগোল থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে করালাম। তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে, তোমাদের অবশ্যই কাজে লাগবে, কারণ তোমরা জানো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক।